देखी 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 स्माइल 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 মন দিয়ে ঠাকুরকে ডাক, ঠিক আছে? এই ব্যবসাটা আমাদের যে কোনো দাঁড় করাতেই হবে, এর উপর অনেক কিছু নির্ভর করছে, জানিস তো? আরে রানাদা, একদম চিন্তা করো না, সব ঠিক হবে। আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড হওয়ার দরুন আমি সবসময় তোমাদের পাশে আছি। সে কথা কিন্তু আমরা জানি। এনাও একটু প্রসাদ খাও। হ্যাঁ, আসলে রানাদা আমাকে মেসেজ করলো, তখনই সমস্ত কাজ ফেলে দিয়ে আমি চলে এসেছি, তাই ভালো হবেই হবে। আমি কিন্তু আমি এসে দেখো, তোমাদের ভালো হবে। দেখি দাও তো মেনু কার্ড কি রেখেছো। দেখ 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 তোরা আজকে এসেছিস, আমরা খুব খুশি হয়েছি রে। কিন্তু বাবা, ঝিনুক, মন, ওরা এলে আরো ভালো লাগতো। আমি ভেবেছিলাম বাবা হয়তো আজকে একবার অন্তত আসবে, কিন্তু সেটা আর হলো না। তিথি, মন খারাপ করো না, আমাদের ব্যবসাটা একটু দাঁড়াতে দাও, দেখবে কাকু নিজে থেকে চলে আসবে। তাই দি ভাই, তোর কিন্তু আজকে মন খারাপ করে থাকার কোনো কারণ নেই। এই জন্টু বল্টু দোকান খুলেছি, খদ্দের টানতে হবে না, এর চেয়ে ভালো টোপ আর হতেই পারে না। আরে সেসব বুঝলাম, তবে একেবারে 50% অফ কি গো? আমি কিন্তু রানাদার সাথে একদম একমত, একদম ঠিক করেছি। তুমি দেখে নিও, এই 50% ছাড় দেখে না লোকজন এমন পিলপিল করে ঢুকবে যে খাবার মাছি বসার আগে তারাই খাবার খেয়ে শেষ করে দিয়েছে। নিও। আচ্ছা, কার দোকান? আমার। আচ্ছা, বাইরে দেওয়া হচ্ছে খাবারের দাম 50% ছাড়? হ্যাঁ, 50% ছাড় তো। সব খাবারের দাম 50% ছাড়? মানে কিছু লুকোচুরি আছে? না না, কোনো লুকোচুরি নেই, সোজা সাপটা 50% ছাড়। আর যদি মান্থলি খাবারের অর্ডার দেন তাহলে আরও বেশি ডিসকাউন্ট, ওই মেট্রোর মান্থলির মতন। আচ্ছা আচ্ছা, পরে আসবো, ব্যাপারটা জমে উঠুক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর শুনুন না, বলছিলাম যে চেনা পরিচিত যে কজন আছে সবাইকে কিন্তু বলবেন, ঠিক আছে? একদম একদম। আরে দাঁড়িয়ে আছিস কেন তোরা? এটা টাঙাতে হবে তো নাকি? যা যা যা, ওই যো ওই দিকটায়, কিন্তু ঠিক ঠিক করে কিন্তু। এই দিদি, কি করছে গুলো নিয়ে? ওইদিকে যাও, ওইদিকে যাও, যাও ওইদিকে। আরে তুমি না, সত্যি দাঁড়াও, চুপ করে দাঁড়াও এখানে। আবার কি? এই না, এখানে চুপ করে বসো, এইটা হলো তোমার জায়গা, পুরো ক্যাশ ডিপার্টমেন্ট তুমি সামলাবে। ও মা, না না না, সেখানে আমি কেন? তুমি বসবে তো। তুমি চুপ করে বসো, এই দোকানের মালকিন তুমি, বুঝতে পেরেছো? আর আমি সব কাজ সামলে নেবো, ঠিক আছে? আবি, একটা ছবি তোলো না। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। দেখি 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 দেখি, এই এই স্মাইল, এই বিথি পজিশন, স্মাইল। হ্যাঁ হ্যাঁ, গুড। 1 2 3 ঠাকুরমশাইকে বাড়ি অব্দি ছেড়ে চলে আসছি, ঠিক আছে? বাবা আসি, কাকু আসি, দাও সবাইকে। ঝিনুক, এই নে, এখন খাবো না আমি, একটু বাজার থেকে ঘুরে আসি, তারপর খাবো। হ্যাঁ আচ্ছা দাদা, একটা নিতে। আমিও যাই, আসলে ওরা ছেলে মানুষ তো, যদি রাস্তা হারিয়ে ফেলে। দিদা দিদা, তুমি কবে থেকে বড় হয়ে গেলে? চলো আমিও তোমার সাথে যাচ্ছি, চলো। বুঝতে পেরেছি, চলো। এসো না, ওট 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 ওট। আমি ফোনটা 10 মিনিটের জন্য বন্ধ থাকলে মনটা ভালো থাকবে, বুঝলি? চল 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 চল। এই নাও সোনা, প্রসাদটা নিয়ে যাও, আমি এখন খাবো না। বুটি আমার, আমি আছি তো।
রতন দা ইন্দ্র তো আসুক না আমি তারপরে খাবো আচ্ছা ঠিক আছে ও এলে আবার দেব হ্যাঁ আচ্ছা ছোট কাকা এই নাও ওরে আমি তো এত খাবো না রে আমি জাস্ট একটা তুলে নিচ্ছি তোমা কেন এগুলো একটু নিয়ে নে না রে কেন এগুলো তো ডাক্তার খেতে বারণ করেনি তাহলে খাচ্ছ না কেন মানে ইচ্ছে করছে না এই কটা ফল খাও তো ও মা খান খান আরো ভালো করে খান আজকে তো আপনার আনন্দ করে অনেক খাওয়ার কথা বিয়ের মশাই আপনি যেটা চেয়েছিলেন সেটাই তো হলো আমি কি চেয়েছিলাম মামা আপনি বুঝতেই পারলেন না না আর কেউ বুঝতে না পারলেও আমি কিন্তু ধরে ফেলেছি বিয়ের মাসে আপনার বুদ্ধিতেই তো আপনার ভাই দোকানটা আমার ছেলের নামে না করে আপনার মেয়ের নামে করে দিল সমস্ত আপনার প্ল্যান আপনি একবার ভাবুন বুদ্ধিটা আমার ছেলের সব কিছু হলো তার বুদ্ধিতে কিন্তু দোকানটা হুট করে হয়ে গেল আপনার মেয়ের নামে কি অদ্ভুত না শ্বশুর হয়ে জামাইয়ের স্বপ্নটা এইভাবে ভেঙে দিতে আপনার একবারও লজ্জা করলো না না আপনি না আসলে ভালো মানুষের মুখোশ পরে থাকেন মনটা আপনার খুব ছোট খুব ছোট না হলে এরকম কেউ করে না কেউ করে মা দোকানটা আমার ছেলের নামেই হতো আপনি ব্যাগরা দিতেন এই নিরু আমাকে একটা কাঁটা চামচ এনে দিবি কাঁটা চামচ হ্যাঁ এনে দিচ্ছি আপনার স্বভাবটা আমি বুঝে গেছি আপনার স্বভাবটা হচ্ছে শকুনের মতো শকুন যেমন যত ওপরেই হোক না কেন তার নজরটা থাকে ভাগাড়ের দিকে সংসারের যত ছোট ছোট ব্যাপারকে আপনি ঘোড়া করেন তারপর সেটা খুঁচিয়ে খুঁচিয়ে বিশাল বড় করে তোলেন আপনি আমাকে আজকে যতই খোঁচা দিন না কেন আমি একটা কথারও উত্তর দেব না আর দরকার নেই দরকার নেই কাকেই বা কি বলবো বলেই বা কি হবে আসলে তো সবটাই আমার ভাগ্য আমার পোড়া কপাল এই নিরুমা আমাকে একটা সন্দেশ দিবি হ্যাঁ দোকানটা তোর কানের পাশ দিয়ে এভাবে বেরিয়ে গেল যা সব কাণ্ড হলো আমার আর গলা দিয়ে খাবার নামলো না রে মীরার কাকা যে শেষ মুহূর্তে এরকম করবেন না মা সেটা আমি ভাবতেও পারিনি মীরাও মনে হয় জানতো না কত আনন্দে ছিলাম যে আমার নামে দোকান হবে কোথা থেকে যে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারলাম না আমি জানি এসব কেন হচ্ছে সাধু বাবার কথা অক্ষরে অক্ষরে বলে যাচ্ছে কোন কথাটা মানে
তুমি আর আমি একসঙ্গে থাকলে আমার উন্নতি না হওয়া কোথাকার কোন সাধু বাবা এসে কি বলে গেল সেটাকে তুমি সত্যি বলে মেনে নিলে এই তুমি এসব নিয়ে ভাবছো কেন মা এসব হতে পারে না ঠিক আছিস তো ইন্দ্র নিজের চোখে দেখ দোকানটা হতে হতেও শেষ মুহূর্তে তোর নামে হলো না তবু ভালো বৌমার নামে হয়েছে ব্যবসাটা অন্তত স্বাধীনভাবে করতে পারবি দোকানটা নীরার নামে হয়ে গেলে মানে কি সাধু বাবার কথা সত্যি হয়ে গেল তুমি এই কথাগুলো মাথা থেকে বার করে দাও আমি তোমাকে বারবার বলছি না ইন্দ্র তুই বুঝে দেখ আজ অব্দি যা যা করতে গেছিস যা যা একটা কিছু ঠিকভাবে শেষ অব্দি করে উঠতে পারিসনি সমস্ত শেষ মুহূর্তে ভেস্তে গেছে কিন্তু মা আমারও কি বলতে ভালো লাগছে বাবু কিন্তু বাধ্য হয়ে বলছি শেষে যদি এমন হয় যে আমরা একসঙ্গে আছি বলে এমন কিছু একটা ঘটবে যে ব্যবসাটা করে উঠতে পারবি না তখন